গিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। লাইভটা দেখতে হলে যেটা করতে হবে, হ্যাঁ, প্রথমে আপনার চোখ ভালো থাকা লাগবে, তারপরে আপনি যাবেন www.facebook.com/capitalfm94.8। দিস ইজ আওয়ার নিজস্ব, হ্যাঁ, আমাদের আমাদের মালিকানা সত্ত্বেও ক্যাপিটাল এফএম 94.8 একটি ফ্যান পেজ। সেই পেজে গিয়ে দেখবেন যে লাইভ হচ্ছে, সেই লাইভের নিচে মালিকানা সত্ত্বেও তার আমাদের না ফ্যান পেজে। কাদের কাদের আমাদের না কাদের আমাদের তা কাদের তাহলে যাওয়ার সময় নিয়ে যাবো না? হ্যাঁ, আমরা নিয়েই যাই ডেলি, যাই আমরা দেখি না, খুলে দেখি, ধরে দেখি, ছুঁয়ে দেখি, কমেন্ট গুলো পড়ে দেখি, কত কিছু করে দেখি, করে দেখি। এই র‍্যাপ হয়ে গেছে ভাই, ওরে বাবা, খুলে দেখি, ছুঁয়ে দেখি, পড়ে দেখি, কত কিছু করে দেখি। ইয়ো ইয়ো মাছ এমন এমন করতে হবে না? ইয়ো ফ্যান পেজ, ইয়ো ইয়ো ফ্যান পেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইয়ো ইয়ো ইউটিউব, ইয়ো, এগুলোই চলবে। ওখানে গিয়ে আমাদের যে লাইভটি চলছে, সেই লাইভের মধ্যে আস্তে করে কমেন্ট দিয়ে যাবেন, কারণ জোরে কমেন্ট দিলে আপনার উপস্থিতি জানতে পেরে পুলিশ এসে আমাদেরকে ধরে ফেলতে পারে। আর তাছাড়া জোরে কমেন্ট করলে তো টুং করে আওয়াজ হবে একটা, ওই তো সেই আওয়াজ শুনেই তো পুলিশ আসবে, এসে বলবে তোমরা কিন্তু জমায়েত শুরু করছো। হ্যাঁ, এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ, দুইটা ছেলে, বদমাশ ছেলে, কোটি কোটি মানুষকে জমায়েত করে ফেলছো। হ্যাঁ, তোমরা তো একদম উগ্রপন্থী। কি পন্থী? উগ্র, উগ্র মানে যাদের ভিতরে উগ্রতা থাকে, উগ্রতা থাকে। হ্যাঁ, আমরা তো উগ্র, ছোটবেলায় বলছিলাম বিসর্গ্র, বিসর্গ আর আজকে উগ্র, বিসর্গ বিসর্গ বিসর্গ, আমি আমি বিষ উগ্র বিষ। আচ্ছা, প্রচন্ড উগ্র উগ্রতা নিয়ে বল্টু আছে আমাদের সাথে, আর আপনি আছেন নাট বল্টু দ্য টু ফান কিংসে। ওই তো এসএমএস করার জন্য 26969, কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে, ওই যে বল্টু যেটা বললো মালিকানাধীন একটা ফেসবুক ফ্যান পেজ আছে, সেখানে কমেন্ট করবেন। আর হচ্ছে আর কল করতে পারবেন 740 থেকে 02550369। আপনি বলবেন জানলে আমি বলতামই না, কথাগুলো শুধু শুধু নষ্ট হয়ে গেল কতগুলো কথা। হচ্ছে যে ওই যে কাম টু দ্য টপিক, ছেলেটা মানে হাজব্যান্ড ভ্যাকসিন দিয়ে আসছে, ভ্যাকসিন দেওয়ার পরে বাসায় আসার সময়, বাসায় যখন আসছে, ওয়াইফ জিজ্ঞেস করতেছে যে ভ্যাকসিন দিয়ে আসছ? হচ্ছে হ্যাঁ দিছি। কে দিছে? সে ডাক্তার না নার্স? হচ্ছে না না, ভ্যাকসিন তো নার্স মহিলারাই দেয় আর কি। তো ব্যথা পাইছ? না না, ওইটুকু শুয়ের গুতায় ব্যথা লাগে নাকি? তো ভাই বলতেছে ও ওই মহিলা শুই দিয়া গুতা দিল, তাও ব্যথা লাগলো না, আর আমি কথা কইলে গায়ে লাগে। বলছে যে এক লোক দুই গজ কাপড় কিনছে, দুই গজ, দুই গজ, অনেক অনেক গজ, অনেক এইটুক, দুই গজের টুক, হ্যাঁ বাইরে চলে আসছে, অর্ধেক রাস্তা আসার পর কয় সাড়ে চার গজ কাপড় শার্ট হবে বলছে, তার মানে কাপড় আরো বাঁচবে, বাঁচবে। আচ্ছা, ঘুরে রিক্সা ঘুরে আবার গেছে। আচ্ছা টেলার সাহেব, ওই যে আমার শার্টটা যে বলছেন হবে, হওয়ার পর কিছু তো কাপড় বাজবে। হ্যাঁ বাজবে না? হ্যাঁ কিছু কাপড় বাজবো। আচ্ছা তাহলে কিছু কাপড় বাজলে ওইটা দিয়ে আমার বড় ছেলের জন্য একটা হাফ প্যান্ট বানিয়ে দিবেন, হবে না? বলছে হ্যাঁ হবে। বলছে ঠিক আছে, তাহলে একটা হাফ প্যান্ট আর শার্ট, রিক্সা দিয়ে আবার গেছে, অর্ধেক আসার পরে শার্ট হবে, হাফ প্যান্ট হবে, এক কথায় বলে দিয়েছে, তার মানে আরো বাজবে, আমার লগে ধোকা। হ্যাঁ কাপড় খাইবা তুমি আমার, ওই লোক আবার গেছে। আচ্ছা শার্ট আর হাফ প্যান্ট হওয়ার পরে টেলার সাহেব কাপড় বাঁচবে? বলে চাইলে তো বাঁচানো যাবে, ভেরি গুড, তাহলে বাঁচে আমার ছোট ছেলের জন্য একটা হাফ প্যান্ট প্লিজ। বলে ঠিক আছে, চলে যেতেছে, আবার মনে পড়ছে কি রে রাজি হয়ে গেছে, এবার গেছে ভাই একবারে সব বলে দিয়েছি, ওই কাপড় দিয়া এক কাজ করো, আমার একটা শার্ট বড় ছেলের জন্য হাফ প্যান্ট, ছোট ছেলের জন্য হাফ প্যান্ট, আমার একটা মেজু মেয়ে আছে তার জন্য একটা দুটো রুমাল বানাবেন, ও সুন্দর ডিজাইন করে এমব্রয়ডারি ডিজাইন দিয়ে বানিয়ে দিয়ে এইগুলো বানিয়ে দেবেন, কালকে নিতে আসবো। ঠিক আছে, দুদিন পর নিতে গেছে, দেন কাপড়গুলো হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে, কাপড় সবগুলো দিছে। বলে কি বানাইছেন? বলে কেন, কই যে আপনার শার্ট, বড় ছেলে হাফ প্যান্ট, ছোটো ছেলে হাফ প্যান্ট, আপনার মেয়ের জন্য দুটো রুমাল, সবই তো বানাই দিছি। কী বানাই দিয়েছেন আপনি, এগুলো কি গায়ে লাগবে? এত ছোটো ছোটো করে বানাইছেন, এগুলো তো গায়ে লাগবে না। আপনি একটু কেটে কাপড় দিয়া এত কিছু বানাইতেছেন, এভাবে লাগবে না তো স্যার। আপনি এটা বাসায় নিয়ে হ্যাঙ্গারে ঝুলে দরজার সামনে রাখবেন, আসা আর যাওয়ার সময় গায়ে লাগবে।
যখন আপনি ঘর থেকে বেরোবেন তখন দেখবেন আপনাকে একবার লাগবে, আবার যখন ঘর ঢুকবেন আরেকবার লাগবে, লাগবে দুইবার লাগবে, গায়ে লাগবেই লাগবে। আর দরজার সামনে যদি স্ট্রেট খালে থাকেন সারাদিন গায়ে লেগে থাকবে। হ্যাঁ, চায়ের গোছ কাপড় দিয়ে নিজের লেগে শার্ট পোলার লেগে হাফ প্যান্ট হয় নিয়ে গেছেন আপনি এলাকায় তাম্বু টাঙাইবেন না চায়ের গোছ কাপড় দিয়ে। ইত্রামির একটা লিমিট আছে যে এক লোক ওই দর্জির কাছে গেছে সাবধান করে দেওয়া উচিত, যায় হচ্ছে একটা শার্ট বানানোর জন্য কাপড় দিছে দুই গজ, দুই গজ। এইবার দুই গজ দিয়ে চলে আসছে শার্ট, শার্টের মাপটা নিয়েছে দর্জি, যখন শার্ট নিয়ে আসছে ডেলিভারি নিয়ে আসতে গেছে তখন দেখা যায় পুরো শার্ট ঠিক আছে, সবগুলা পুরো শার্টটাই ঠিক আছে, কিন্তু বাম হাতটা হচ্ছে হাতা বানাইছে আরেক কালারের। শার্ট হইলো মনে কর সাদা, হাতা হইলো লাল, তো ইয়ের যে শুধু একই, পুরো শার্ট এক কালার বাম হাতা আরেক কালার, ঘটনা কি? আপনারা তো দর্জির কাছে আইলেই মনে করেন দর্জি খালি কাপড় চুরি করে, কাপড় বাসলে তো হেডার ফেরত দেয় না, দর্জি হেডা দিয়ে দর্জির পোলামাই আর জামা কাপড় বানায়। খালি এই কথাই কইতে পারেন যে আমরা আপনাকে কাপড় দিয়া আমগো পোলামাই না জামা কাপড় বানায় দিই, বেশি হইলে আমরা হেডা লয়ে লই। এই তো আপনি দুই গজ কাপড় দিছেন, শার্ট বানানোর লগে লাগতো আড়াই গজ, আমার পোলার হাফ প্যান্ট বানানোর লাল শার্ট কাপড় আছিল আতা শর্ট পড়ছিল আপনার, আমার পোলার হাফ প্যান্ট কাটটা আপনার আতা বানিয়ে দিছি। এবার বুঝলেন মানে দর্জিদেরকে বিশ্বাস করে না ভাই, মানে সবসময় দেখবেন যে ওরা একটা দর্জিরে কিন্তু অনেক ভালো মানুষ হয়, তারা দেখবেন অনেক কিছু কিছু মুরব্বী দর্জি থাকে যারা খুবই ভালো কাজ করে, অসাধারণ টেইলার, তাদের কাটিং যেরকম সুন্দর, সেলাই তেমন অদ্ভুত, ফিটিং তো জোস। এবং কিছু কিছু মেয়েরা আছে ওগরে এমন এমন জামার ডিজাইন দর্জিরে কোয়ায়, ওরা মনে করেন নাসা থেকে গিয়ে সার্চ করে যে আসলে কোন জাতীয় জামার কথা সে বলতে আসে। ওদিনকে একটা মেয়ে স্ট্যাটাস দিচ্ছেন দেখলাম, তার স্ট্যাটাস লেখা তার নিজে একটা ছবি দিছে, ছবি দেওয়ার পর নিচে এক বান্ধবী কমেন্ট করছে, গলাটা খুব সুন্দর হয়েছে কিন্তু মনে কর গলাটা যদি আরেকটু ডিপ হইতো বান্ধবী, আরেকটু যদি মনে কর 6 ইঞ্চি ডিপ করতে পারতি গলাটার নিচে তাহলে যা লাগতো না সেই লাগতো। তখন তার কমেন্টের রিপ্লাই, দর্জি রে আমার পায়ে ধরে একটু পর্যন্ত গলা আনতে পারছি, দর্জি আর এক সুতো নিচে কাটবে না, মনে করছে আমি আর বিয়ে করা বউ আমার গলা দেখালে নাকি কোনো সমস্যা যাবো। তাহলে আমি চিন্তা করতেছি ওই মেয়ের বুদ্ধি আর দর্জির বুদ্ধিটা কি সুন্দর, একটা দর্জি পুরো একটা জাতিকে বাঁচাইতেছে যে বলতেছে যে না এর নিচে আমি কাটতে পারবো না, আর মেয়ে বলতে না আমার আরো 6 ইঞ্চি আরো নিচে নামেন, আরো নিচে নামেন, টাইম না নিচে নামাইতেছে কিন্তু নিজেরাই, আর আমাদেরকে বাঁচাইতেছে কিন্তু দর্জিরা। স্যালুট আজকের এই এপিসোড আমরা দর্জিদেরকে স্যালুট দিলাম, সেই শব্দ দিয়ে যারা ওই যে আরো ডিপ আরো গভীরে আপনি যেতে চাচ্ছেন না, আপনাদের কেচি অনেক উপর থেকে ঘুরে চলে যাচ্ছে ওটা মারতেছে, ভেরি গুড সব দর্জিদের। আবার বাটপার দর্জি আছে, আছে বিভিন্ন বাটপার দর্জি আছে রে ভাই, আমার এলাকায় বিশাল বড় দর্জি দোকান খুলছিল টেইলার, হ্যাঁ টেইলার সুইফট নাম দিছিল, কি নাম দিছিল টেইলার সুইফট, সে খুব সুইফট কাটে তো, আচ্ছা তাই সে টেইলার সুইফট, টেইলার সুইফট। তো টেলর সুইফট সে দোকানে তো অনেকদিন ভালো ধুমধাম চলছে, ঈদের দুই দিন আগে দর্জি গায়েব, আর মানে বুঝেন ঈদের দুই দিন আগে দর্জি গায়েব মানে মনে করেন মাইয়ারা হাজবেন্ড গেলে গো দুই দিন আগে এত খোঁজে না, দর্জি রে যেমনে খোঁজা খোঁজে দর্জি গায়েব হয়ে গেছে, দুই দিন আগে দর্জি গায়েব মানে মনে করেন যে মানে ছেলেদের তেমন কিছু কিন্তু আয় যায় না, ছেলেরা কিন্তু রেডিমেড কিনে মিনে লায়, হ্যাঁ এরপর দুই একটা শার্ট পার্টি বাজা ঈদের পরে পরুম না, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু মেয়েদের আমার তো দামি শিফনের কাপড় দিছিলাম ওটা নিয়ে চলে গেছে গা, এক মহিলা আইসা আমার ডায়মন্ড ছিল উপরে বসানো সেই লেস নিয়ে চলে গেছে গা, এক মহিলা আইসে ভাই রে ভাই আমার জামাই ইউকে থেকে আমার জন্য 3টা বাটন পাঠাইছিল যেটা ব্লাউজের দুই পাশে থাকবো সেই ইউকেওয়ালা বাটন নিয়ে চলে গেছে। এইসব মহিলার ভিতরে পিছনে এক লোক মন খারাপ করে বসে রয়েছে, ভাই মহিলাদের কথা শুনতে শুনতে মাথা গরম হয়ে গেছে, ওরা চিৎকার চেঁচামেচি করতেছে, আপনি এই জায়গাটা চুপচাপ কেমনে বসে আছেন এই চিল্লা চিল্লির মধ্যে, হ্যাঁ আপনার কি কিছু নিয়ে গেছে নাকি? রে ভাই কি নিছে? কালকে আমার মাপ নিয়ে নিয়েছিল, আছে কাপড় নিয়েছি সে মাপ নিয়ে চলে গেছে, আবার দিতে ছেলে দেখছে এইটুক সময় নাই যে মাপটা দিব আবার
ওটা আমাদের কাছে খুব বিরক্তিকর। এটা আমার কাপড় নিয়ে যেতে গেবাটা, আমার কোনো সমস্যা ছিল না, আধা ঘন্টা দাঁড় করে আমার মাপ সস মাপ নিয়ে গেছস গা তুই, না আমার এই দর্জি কাছে সে আধা ঘন্টা আমার ইনভেস্ট করা লাগবে, তুই মাপ নিয়ে চলে গেছস, ওকে কোনোদিন আমি মাপ করবো না, আমার মাপ নিয়ে চলে গেছ, মেপে মেপে মারবো আমি। ছোটবেলা জামা বানাইতে গেলে কি হইতো, সঙ্গে বাবা অথবা মা কেউ একজন যাবে, আর যদি তারা একজন একজন তো যাবেই, যাওয়ার পরে তাদের প্রথম কথা হইলো জামা এক সাইজ বড় বানাইবেন, কথা হইলো যে তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে প্রতি ছয় মাস পর পর আমি বড় হই লম্বা হই, এই জামা যেন আগামী দশ বছরের মধ্যে কিছু না হয়। জামা অবশ্যই দুই সাইজ বড় বানাবেন, মাঝে মাঝে দেখা যায় তো আমি যেই জামা বানাইছে দর্জি মোটামুটি এই জামাটা আগামী পাঁচ বছরের আগে আমি পরতে পারবো না, সুদূর প্রসারী চিন্তা ভাবনা তাদের, প্রচুর চিন্তা ভাবনা, এত চিন্তা ভাবনা না করলে না করলে হয়তো। তো আমরা চিন্তা ভাবনা কম করে একটু ব্রেকে যাই, ব্রেকের থেকে ফিরে এসে আপনাদের এস এম এস কমেন্ট গুলো পড়বো। এস এম এস হচ্ছে যে দর্জির সঙ্গে ঘটে যাওয়া আপনার কোনো ঘটনা, জামা বানাইতে দিছিলেন, জামা নিয়ে চলে গেছে, বা হচ্ছে জামা ছোট হয়েছে বড় হয়েছে, এটা হয়েছে বুতাম লাগায় নাই না বুতাম সিলাই নাই, যে কোনো ঘটনা আপনার জামা কাপড় কেনা অথবা জামা কাপড় বানানো সংক্রান্ত যে কোনো কিছু লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। প্রথমে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস দর্জির সঙ্গে আপনার কোনো ঘটনা ঘটে থাকলে সেটা লিখে পাঠিয়ে দেবেন 26969 এ। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে আপনি আমাদের লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করে দিবেন, ফিরে এসে আমরা পরে দেওয়ার জন্য তো রয়েছেই। তো সঙ্গেই থাকুন, শুনছেন নিউ ভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস, ব্রেকের পরে ফিরছি আবারও।
সব বলে দেওয়া হয়েছে, কোনো টেনশন নাই। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, আর না জানে কেউ জানালি নে। ইয়েস, আপনারা শুনছেন, এখন আরো শুনবেন, এক মাঠটা পর্যন্ত শুনবেন। ইয়ে তোমাকে বলতে, তুমি তন্ত তন্তে তন্ত, তুমি আমাদের তাতে চলে যেত। এটা আমার বাবা, আমি বলতে আর পারবো না, কপিরাইট নিয়ে নিয়েছে একজন, এভাবে বলা যাবে না। একজন কপিরাইট নিয়ে নিয়েছে, পরে আমাকে ক্লেম পাঠাবে, স্ট্রোক বলে সরি স্ট্রাইক পাঠাবে, পরে বিপদে পড়ে দেবো। এমনি গরিব ইউটিউব চ্যানেল আমার, তার মধ্যে স্ট্রাইক মিস্টেক খাইলে হলে বিপদ আছে। মানে কি জন্য স্ট্রাইক খাবি? এই যে আমি এভাবে কথা বললে, ও বলবে দে, ও তুমি তো পেতে পেতে ওলা বয় পেন তাতে 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 তো কি বলতে দিদি বুদিনি সেগুলো ইয়ে করে পড়ি। যেমন হচ্ছে বোঝে না এমন কিছু আছে পৃথিবীতে, এটা ঠিক। হ্যাঁ, বোঝে না এমন কিছু। আমরা এক ঘন্টা শো করি, আর এক ঘন্টার শোয়ের মাঝখানে আমরা যেগুলো বলি না ওগুলো আরো বুঝে লায়, আর যেগুলো বলি এগুলো তো বোঝেই, বুঝে উল্টায় লায়, মানে কথা উল্টা ফেলা, যেটা বলি সেটা বলে যে না তোমরা এটা বলছো এইভাবে বলো না, তোমরা ওইভাবে বলো, ওইভাবে বলো, আর পারছি না গুরু। সেই সাতটা থেকে শুরু, দেখি কে কে আমাদেরকে কমেন্ট। আচ্ছা, তাহলে এসএমএস গুলো একটু দেখি, সেটা হচ্ছে কমেন্ট টাইম। আচ্ছা, রাসেল আহমেদ নারায়ণগঞ্জ থেকে লিখেছে, ভিকে ভাইয়া তোমার না একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকে এখনো আছে? যদি থাকে আমার জন্য একটা কয়েকটা গার্লফ্রেন্ড রাখবা। না না, ব্যাংক ছিল না, ব্যাংক খুলবো। আচ্ছা, আই এম ট্রাইং টু ওপেন। হ্যাঁ, আমরা আমাদের নিউ স্টার্টআপ খুলিনি তো এখনো, আমাদের নিউ স্টার্টআপ বিজনেস শুরু করবো আমরা খুব তাড়াতাড়ি, যে জিএফবিএফ ব্যাংক। এখানে এসে তোমরা নিজেদের একটা অ্যাকাউন্ট খুলবা, তারপর যা করার আমাদের দায়িত্ব ছেড়ে দিবা, আমরা করে দেবো। ভাইয়া আমি মীরা, ভাইয়ারা জানো আমি না আগের থেকে মোটা হয়ে গেছি, ওজন বেড়ে গেছে, 45 কেজি ছিলাম এখন 48 কেজি হয়েছি, আমার হাইট 5.2। বলো না ভাইয়া এখন ওজন কি করে কমাবো? তুমি এক কাজ করো, আচ্ছা 5.2 না না 5.2 তো তোমার তো ওজন 50 থাকা উচিত মিনিমাম, সেটা বললাম, তোমার তো এখনো 2 কেজি কম আছে। তুমি আগে মানুষ হও, কারণ 50 কেজি নিচে কোনো মানুষকে মানুষ মনে হইতেছে না। তুমি আরো 2 কেজি বাড়াও তুমি, তাহলে ভালো লাগবে দেখতে। দেখি কারা কারা কমেন্ট করছে। তো বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ কপি পেস্টের মধ্যে যিনি মোটামুটি নোবেল পেয়ে একে একে যিনি যাইতেছেন, যিনি যাকে নোবেল দেওয়া যায়, মোটামুটি নোবেল একটা দিল তার হবে না, দুই চারটা লাগবে। নোবেল একটা দিয়ে ওটা আবার কপি পেস্ট করে অনেকগুলো বানায় বড় দিতে হবে। তিনি হচ্ছেন তানিয়া সুলতানা, ঠিক আছে? তানিয়া সুলতানা তার একটা একটা কমেন্ট সে যে কতবার কপি করে পেস্ট করে, একমাত্র মার্ক জুকারবার্গ গুলো শেষ করতে পারবে না। তানিয়া সুলতান তোমার কমেন্টে পড়ে দিতেছে, আর কপি পেস্ট মায়ের আল্লাহর রাস্তায় এই থামোহন। তানিয়া সুলতান লেখে যে ভাবি কাপড় সেলাই করতে পারে তাই দর্জির দরকার হয় না, কিন্তু একদিন কোনো কারণে বলছিলাম আমি পারবো না সেলাই করতে করে দিতে, সেদিন ওই রাগ করে নিজের কাপড় নিজেই সেলাই করে নিজে দর্জি হয়ে গেছি, এবং ভাবি পরে আমার কাজে প্রশংসা করছে এবং আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আমরা বিশ্বাস করছি তোমার কথা এবং আল্লাহর রাস্তায় তুমি এটার কপি পেস্ট করা বন্ধ করে দাও, ঠিক আছে? পরীক্ষার শেষ 15 মিনিট আগে সবাই MBBS ডাক্তার, তোমার এই কমেন্টটা ভরে দিছি বাবা, কপি পেস্ট করা বন্ধ করে দাও। এইরকম আরো ধৈর্য ধরে আছে, কপি পেস্ট আলাদা আগে পরে দিব, পরে দিয়ে অন্যদেরকে সুযোগ দিও, ঠিক আছে? MD শাফি আহমেদ, কপি পেস্ট নাম্বার 3। তোমার রাগ ভাঙাতে যেসব যে সময় লাগে সে সময় আমি আরো 3টা মেয়ে পড়াতে পারি, যতক্ষণে তুমি কপি পেস্ট করো ততক্ষণে 3টা নতুন কমেন্ট করতে পারো নাকি? সেটা করো শাফি আহমেদ, পড়ে দিলাম শাফি আহমেদ কপি পেস্ট। আচ্ছা, সোনিয়া লিখেছে মানিকগঞ্জ থেকে, সজল আমি তোমায় বিয়ে করব। হ্যাঁ আচ্ছা ঠিক, এটা কপি পেস্ট করার দরকার নেই। ফারহা ইসলাম ফাহিমা চাঁদপুর থেকে, তুমি আমার নামটা একদিনও প্রপারলি বলতে পারো না কেন বলটু? আমার নাম কি এমন প্রবলেম তোমার যে পড়তেই পারো না? কারণ আমি মূর্খ, এই নামটাও পড়তে পারিস না তুই, কি জানি পড়বো না কেন, পারবো না কেন, না পারার তো কিছু, না পারার তো কিছু নেই, আমি ভাঙতে পারি লোহার করাই আর এটা পড়তে পারবো না। তামান্না ইসলাম লিখেছে, আই আস্কড মাই হার্ট কেন আমি রাতে ঘুমাতে পারি না, মাই হার্ট রিপ্লাইড বিকজ তুই দুপুরে ঘুমাইছস। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক।
কে লিখেছে, পূজা লিখেছে মুন্সিগঞ্জ থেকে, সজল ভাই তোমার নিউ ভিডিওটা অনেক ভালো ছিল আর ডেইলি জোক চ্যানেলের জোকগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। জোকগুলো শুধু শুধু নষ্ট কেন হবে, এখন থেকে প্রত্যেক দিন আপলোড হবে। এমডি মমিন লিখেছে, লকডাউন প্রমাণ করে দিল বিয়ে করলে বাড়িওয়ালি, দোকান দিলে ফার্মেসি, চাকরি করলে পুলিশ, আরও আছে, পরের দিন বলবো। বল্টু ভাইয়া তুমি আর ক্লাস নেও না কেন? কারণ ওই যে চাকরি করলে পুলিশ, ওদের টিচারের ক্লাস নিয়ে লাভ কি? লীলাবতী লিখেছে, আজ হ্যারি পটারের 7 পার্টটা পড়লাম, পড়েই মন খারাপ হয়েছে। তুমি বইটা পড়ছো? না, এই বইটা আমি পড়িনি। হ্যারি পটারের থেকে 7 পার্টের যেগুলো মুভি আছে ওগুলো বই কেন পড়বো? হ্যাঁ, আর যেগুলো বই বা পড়বো, হ্যারি পটারের বই বিরাট মোটা মোটা, দেখলে মোটা লাগে। হৃদয়ের মাঝে হুগলা বেড়া, সে লিখেছে, দেরি করে ঘুম থেকে উঠি, মানে এই নয় যে আমি খুব অলস, আসলে আমার স্বপ্নগুলো অনেক বড়, দেখতে টাইম লাগে নাকি? জাকিয়া সুলতান আখিল লিখেছে বাঞ্ছারামপুর থেকে, জামা বানাইতে গেছিলাম, টেইলার দেরি করে তাই বলে আসছে 7 দিন পর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও 15 দিন দেরি করে দিছে। মানে আপনি বিয়ে পুরন জামা দিয়ে পরে করেন, 15 দিন পরে এই জামা পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। আপনি দেখবেন যে এই টেইলারের কাম হলো গিয়ে ব্লেজার বানাতে গেলে দেখা যায়, মনে করেন আপনি যে কোনো জায়গায় ব্লেজার বানাতে দিবেন যে 8 দিন পরে আসেন, 15 দিন পরে, 15 দিন পর টাইম নেই, 1 মাসও টাইম নেই। অনেকে বাণিজ্য মেলা যখন হয় তারাও কিন্তু ব্লেজার দোকানে ব্লেজার বানাইলে ওরা টাইম নেয় 3 দিন। আমার কথা হলো 3 মেলার সময় 3 দিন তুই কেমনে দেস, আর টেইলারে গেলে এই যে এমন হয়েছে টেইলারে দিছে না, মনে করছেন যে মেলার 1 মাস আগে টেইলারে দিছেন, পরে ডেলিভারি দেয় মেলাতে, ডেলিভারি আনতে গেছে যে ভাই ব্লেজারটা বানাতে দিছিলাম, ডেলিভারি আপনি ব্লেজারটা মেলা নিয়ে গেছি, এবার আপনি 15 টাকার টিকিট কেটে মেলায় আপনার দেওয়া দেরিয়ে। আচ্ছা, আমি কি মেলাতে অর্ডার দিছি আমার ব্লেজার মেলায় লয়ে গেছে? মেলায় লয়ে গেছে, মানে মেলাতে গিয়ে ব্লেজার, কারণ দেখাই ওই কাস্টমার বেশি আছে, প্রচুর কাস্টমার, তারপর মনে করেন মেলা শেষের দিকে কি হবো, ওরা শেষের মাপ নিয়ে নেয়, ডেলিভারি নেবেন শোরুম থেকে, অদ্ভুত। সাদিয়া গাজীপুর থেকে লিখেছে, আজ ক্লাস 3-তে কি পড়ি, 3-তে পড়িয়ে ছোট বোনকে আচ্ছা পড়াচ্ছিলাম, বলো দিস ইজ মাহবুব আলম, সে বলো দিস ইজ আনোয়ারুল আলম। এসে মুখে লিখেছে, একবার 2টা পাঞ্জাবি চাপিয়ে দর্জিকে 50 টাকা দিয়েছিলাম, তারপর থেকে আর ওই দোকানে কিছুই ছাপাতে যাই না। কেন চাপাই নেই তোমারটা চাপাই দেন না? ওই যে 50 টাকা নিছে এই জন্য, 2টা জামা চাপাইতে 50 টাকা অনেক কম নিছে। 2টা জামা কাপড়ে? হ্যাঁ, 2টা পাঞ্জাবি চাপাইছে 50 টাকা দিয়ে, আপনি চিন্তা করছেন? তাহলে এটা কত সালে? সেটাও একটু 50 টাকার আমার কথা কইতাছে আমি, এটাও একটু জানার বিষয়। এরপর তো সে চাপাই নেই, জানবো কই থেকে? পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, সজল ভাই তোমার, আচ্ছা এটা তো পড়েছি, ময়মনসিং থেকে মিম বলছি, ওই ভাইয়া তোমাদের শুনতে খুব ভালো লাগে, বল্টু ভাইয়া তোমার ভয়েসটা খুব সুন্দর, তুমি খুব সুইট, লাভ ইউ ভাইয়া, আমার SMS কত? 4 বছর মনে প্রথম কি কইছো ভয়েস সুইট, তোমার SMS হচ্ছে ভালো লাগলে হবে গলাটা, তুমি আগামী কালকে সেঞ্চুরি করে ফেলবা। আমি শেষ নারীর উম্মত আছে এর আইডি না, আমি মিম 3.5 বছর ধরে শুনি, আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম, এর নিচে আবার একজন কমেন্ট করছে বুঝছেন, এই কমেন্ট দিয়ে একজন কমেন্ট, সে হলো অমিত সাহা, ও আজকেই বল্টু ভাইয়ের কাছে যান তাহলে আর কোনোদিন কথা বলতে হবে না। মারিয়া সিপিলি থেকে লিখেছে, কেমন আছো ভাইরা, আমি তোমাদের 2 ইয়ার ধরে শুনি, আজকে ফার্স্ট SMS করলাম, আমার 4টা ফ্রেন্ড তোমাদের শুনে, আচ্ছা কি কি নাম, শুধু ফারবিন আর সুমাইয়ার নামটা বুঝতে পেরেছি আর বাকিগুলো বুঝতে পারিনি। রুবিনা লিখেছে কিশোরগঞ্জ থেকে, তোমাদের অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তামিম লিখেছে, ভাই আজকে বিকালে 3টা নাটক দেখছিলাম, তোতলা, জিনের বাড়ি, ইতিহাস, ওরে বাবা সবগুলো দেখে আমার নতুন করা লাগবে আপনার, এখন তাড়াতাড়ি নতুন কিছু করেন, ওই একদিনে 3টাই দেখে ফেলছে। এফএম বুকে জাহাঙ্গীর আলম লিখেছে, আরে জাহাঙ্গীর আলম তোমার মনে হয় এত পুরান পুরান কমেন্ট আবার লিখতেছো? আচ্ছা, ইমা নরসিংদী থেকে লিখেছে, এভরিডে আম্মু বকা বকে শুধু তোমাদের কারণে, আর শাওন ভাইও আমাকে বুঝে না, তবু আই লাইক ইউ শাওন ভাইয়া, থ্যাংক ইউ। তাহসিন তাশরিফ লিখেছে, হাই ভাইয়ারা আমি তোমাদের নটন বন্ড, নটন নটন বন্ড, ওকে আমরা নটন বন্ড করে দিই, ঠিক আছে SMS বন্ড করে দিলাম, আমরা SMS বন্ড করে দিয়ে আমরা ফান কলে চলে গেলাম, কোথায় সেটা, কি রে ফান কল কোথায় রে বলতো,
আছে তো না ঠিক আছে 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 শারমিন জাহান সিমি লিখেছে হ্যালো হেলছি তো হ্যালো আরে আর কত হেলবো হেলতে তো বলে গেলাম তো ফান কর কলেজে যাওয়ার আগে বলে দি শারমিন জাহান সিমি লিখেছে আমার আম্মু বলে আমি নাকি খুব বেশি খারাপ এখন তো মনে হইতেছে বল্টু ভাই আমার থেকেও আরো বেশি খারাপ হ্যাঁ একটা টেক্সট পড়েন এটা কেমন কথা আচ্ছা তো আমি কমেন্ট পড়তেছি টেক্সট কেন পড়বো অনেকদিন বলতে কতদিন বলো বলার মতো কিছু কথা কি আর হচ্ছে তো এখন কোন ক্লাসে ছেড়ে দিবে বন্ধ করে দিবে মারবে হ্যাঁ বলছিলাম যে বড় হও আগে তো ভালো থাকো গাজীপুর থেকে আচ্ছা গাজীপুরের নেটওয়ার্ক কিন্তু খুব স্ট্রং আজকে আচ্ছা বলতুকে আমি খুশি মারবো ঘুষি মারবা ঘুষি মারলেই রে আমি অন্য কিছু শুনছিলাম রে না না তোমার কমেন্ট তাহলে তুমি পড়ে দাও কি লিখছিলাম হ্যাঁ কি লিখেছিলে বলো লিখেছিলাম হচ্ছে স্কুল খোলার পরে আমাদের অবস্থা এরকম হবে যে আমার মানে আমাদের না বলবো যে সতে সাবানা তারপরে হচ্ছে সতে সাদেক ভাই মতে মাই ফাদার এরকম একটা হবে এগুলোই কমেন্ট করছি ভালো হয়েছে পরে ভালো হয়েছে ঠিকই আছে তোমার কমেন্ট তুমি গুছাই কইতে পারলা না পরে ভালোই হয়েছে না না কপি পেস্ট তো নিজেও পারে নাই খুব মনে আছে যে আমরা যে চারজন ছিলাম একসাথে ওই দিন তুমিও ফোন দিছিলা পাঁচজন হয়েছিলাম ঠিক আছে কোন সমস্যা নেই ওর হয়ে তুমি কমেন্ট করে দিও একটু গুছিয়ে কইরো হ্যাঁ যাতে আমরা পড়তে পারি সুন্দর করে আচ্ছা তো ভালো থেকো আবার কথা হবে ঠিক আছে তুমি কি জানো না হ্যাঁ ও আজকে প্রথম আচ্ছা ওয়েলকাম দিস ইজ ইওর ফার্স্ট টাইম বাট নট ইওর লাস্ট টাইম
মানে কি বুঝি নাই ও প্রথমবার তোমার বিশ্বাস হচ্ছে না এই জন্যই হয় কি আমরা প্রথমবার কল কেটে দিয়ে দ্বিতীয়বার রিসিভ করি না না এখন কাটবো না এখনো কাটার সময় হয় নাই তুমি তো বলো আমি না খুব মন খারাপ করছি তুমি বইটা তুমি হ্যারি পটার বই পড়ছো না হ্যারি পটার বই পড়ি না দেখে খুব মন খারাপ হইছে হ্যারি পটার সিরিজের সবগুলা মুভি দেখছি আবার বই কেন পড়তে যাব মুভি দেখলে কি বই পড়তে হবে না এমন কথা আছে না এমন কথা আছে কারণ গল্প একই শুধু শুধু সময় নষ্ট কেন করব তুমি বই পড়ছো হ্যাঁ বই পড়ছি অনেক সুন্দর সিনেমাটা দেখছো সিনেমাটা হ্যাঁ বাচ্চাদের জন্যই তো কিন্তু মামা নিজেই দেখে নাই জানি না ঠিক আছে সমস্যা নেই যেটা জানো সেটা বলো মাকে যদি মামা বলা হয় তাহলে মামাকে কি বলা হবে মাকে কি বলবো মামা মাকে কেন মামা বলবো তাহলে মামাকে কি বলা হবে মামা 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 না তাহলে দুইবার মামা মামা বলা হবে মাকে যদি দুইবার মা বলে মামা আপনি কেমন আছেন তো সময় দিনকাল কেমন চায় জুনায়েদ হঠাৎ করে হ্যাঁ নাট বল্টুতেই কথা বলছি না 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 এটা লোক ইয়ে এটা এই আশকুনি পাড়া নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্র হ্যালো হ্যাঁ আমরা আমরা আছি আপনার কথা শোনার জন্য বলো বলো ভালো শুনতেছি আমি মনোযোগ দিয়ে শুনতেছি যোগ টক শোনাবেন কোনো এটা বিয়োগ শোনান না আজকে যে ফোনে পাইছেন কি লাভ হয়েছে না লাভ হয়েছে না নাম্বারটা ঠিক আছে চেক করছে ভালো থাকবেন ভাইয়া কথা হবে আবার মানে কিছু কিছু মেইল আসে না বা হচ্ছে মেসেজ আসে না যে আমাদের কাজ আমরা হ্যাঁ শখ মনে হচ্ছে কাজে ফাঁকি দিতে পারি আমরা আমাদের কাজ করেই যাচ্ছি হ্যালো হ্যালো বাটন চার পাঁচটা একসাথে ভাঙবো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন সাদিয়া বলছে সাদিয়া সাদে যান আমার আজকে খুব ইচ্ছা করতেছে কতদিন আমাদের যোগ শোনায় না মানুষজন ফোন পেয়ে বলে যোগ ভুলে গেছে বলেন বলেন যোগটা বলেন না বলেন আমরা পারলে কি আমাদের লিসেনাররা তো পারেনি আচ্ছা ঠিক আছে সাহস হয় না বলো তারপরে কি একটা বলো দাও একটা চালাক এখন চালাকটা যাচ্ছে আর কি ইন্টারভিউ দিতে এখন বোকাটা বলতেছে যে আমি তো কিছু পারি না ওই তোর কোনো সমস্যা নাই
আমি তো বললাম মনে প্রশ্নগুলো যা করবো তো বেশ যাওয়ার পরে আমি প্রশ্ন করছি বঙ্গভঙ্গ কত সালে হয়েছে তো বলছে যে হবার কথা ছিল 1905 সালে হয়েছে সমাপ্তি আজকের শো আর 8টা পর্যন্তই চলবে সেটা আপনি ঠিকই বলেছেন এবং ধরেছেন তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকে যেতে হবে ব্রেকের পরে ফিরে এসে আমরা এস এম এস কমেন্ট তো পড়েছি ওই যে শেয়ার গুলো পড়ে দিব আর কি সঙ্গেই থাকুন শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস ফিরছি একটু পরেই নতুন চোখে হোক না শুরু শুরু হোক না বিশ্বাসে পায়ে পায়ে যাই বহু দূরে একটি নিঃশ্বাসে খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে চলো খুশির বেলায় আসমান স্বপ্ন বোনাই চলো খুশির বেলায় আসমান ছোয়া স্বপ্ন বোনাই উই কেয়ার উই শেয়ার উই বিলিভ ইন ইউ উই কেয়ার উই শেয়ার উই বিলিভ ইন ইউ উই কেয়ার উই শেয়ার উই বিলিভ ইন ইউ স্বপন একটু থাম কেন বাবা দাঁড়া স্বপ্নের বৃষ্টিটাকে একটু প্রাণ ভরে দেখি আমি যখন কলেজে যেতাম তখন রূপসা নদীতে বৃষ্টিতে কত ভিজেছে একবার তোর দাদু অসুস্থ হলো ঘাটে গিয়ে দেখি ফেরি বন্ধ তখন সন্ধ্যা ভাগ্যিস নৌকা ছিল প্রথম যেদিন রূপসা ব্রিজ চালু হলো আমরা পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়েছি এই বিশাল স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছে কিং ব্র্যান্ড সিমেন্ট কিং ব্র্যান্ড সিমেন্ট স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট 94.8 where the beat goes on
FM 94.8. আপনার ডাইনাত দিলেন, আপনার ডাইনাত আবার ডাইনাত বামাত, ডাইনাত আবার ডাইনাত বামাত, ডাইনাতের নিচে ডাইনাত, ডাইনাতের নিচে বামাত, বামাতের নিচে ডাইনাত, ডাইনাত বামাত, বামাত ডাইনাত, ডাইনাত বামাত, বামাত ডাইনাত, আর টেকা 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 এখন যেটা করা উচিত সেটা হচ্ছে শেয়ার গুলো পড়া উচিত, তো সেগুলো তো তুই পড়তে পারবি না, আমাকে পড়তে হবে, ঠিক আছে? তুই তাহলে ওই যে আমি প্রশ্ন পেয়ে আগে পাশের জনের রিয়াকশন দেখি, কারণ তার খুশিতেই আমি খুশি। প্রিয়ামণি লিখেছে, একসময় আমাদের পরীক্ষা দিতে ভয় করতো, আর এখন শিক্ষা বোর্ড পরীক্ষা নিতে ভয় পাচ্ছে। আজ শরীরটা বেশি ভালো নেই, তাই আম্মু আজ তোমাদের শো শুনতে দিছে। শরীর ভালো নাই বলে শোষণ তো দিছে, মানে এটা ওষুধ দাওয়া দাওয়া হিসেবে কাজ করে, দাওয়াটা সরাও, দাওয়া দাওয়া। নাজমুল হাসান বিল্লাল, তোমার পায়ের নিচে আমার সন্তানের বেহেশত বানাতে চাই, একটা সুযোগ। রে বাপ রে, হাই টু প্রপোজ এটা। তারপর দেখি এসকে ফারিয়া জান্নাত ইমা লিখেছে, যদি কমেন্ট না পড়ো তো কাঁদবো, কাঁদো না, কেঁদো না। জীবন চৌধুরী লিখেছে, সজল ভাইয়া তোমার নিউ নাটকের অপেক্ষায় আছি, নিউ নাটক কোন দিন আসবে বলো? এক সপ্তাহ হয় নাই নিউ নাটক। আজবুল হাসান বিল্লাল লিখেছে, তোমার পায়ে বললাম, আপনি তো বললেন। হাতে হারিকেন শেয়ার করেছে, গার্লফ্রেন্ড সাথে ঘুরতে গেছিলাম, আম্মু থাপ্পড় মেরে ঘুম থেকে উঠে দিল। আসানুল ইসলাম লিখেছে, হাই ভাইয়ারা কেমন আছো তোমরা, হ্যালো ফ্রান্স, আমরা ভালো আছি। তানিয়া সুলতান লিখেছে, সালমান খানই বলিউডের সুখী মানুষ, তার বিবাহ বিচ্ছেদের কোনো চিন্তা নেই। সে ঠিক আছে, কিন্তু তুমি স্পেলিংটা ঠিক মতো লেখো, যেভাবে সালমান খানই লিখছো একটু উল্টা শোনা যেত। তারপর এস এম মুকিদ লিখেছে, 2017 তখন একটা পাঞ্জাবি চাপাইতেই 50 টাকা নেয়, আর আমি দুইটা পাঞ্জাবি চাপায় 50 টাকা দিয়ে চলে আসছি। ও আচ্ছা, চলে আসছে মানে ও ঠকাইছে, হচ্ছে ও এই জন্য আর যায় নাই, ওরকা পাটপাট ঘুরি ঘুরি। নুসরাত জাহান লিখেছে, ছোটবেলায় সবচেয়ে বড় অপমান, তুই খেলা পারস না, তুই দুধবাদ। 18 বছর বয়স, সাথে আছি, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। আপনার বয়স যখন 19 হবে তখন শ্যাম্পু লিখেছে, শানশিল কাকা শ্যাম্পু লিখেছে, সব শ্যাম্পু কি মেয়েরাও লয়াল হয় ভাই। এবার তুই যদি ভ্রু কাটা, চুল স্ট্রেট করা, জিন্স টপস পরা, চকলেট পাগলি, আমরা জোকান কাটে চলে যাই, তাই না? দে কাট, ভালো হয় না ওইটা? ওইটাই না, হ্যাঁ ভালো ভালো, খুব সুন্দর জোকান কাট, প্রচুর জোকান কাট। বলতে যাই, তুই রেডি থাকিস জেলে, কনস্টেবল জেলের ওই যে ফাঁসির আসামিকে বলতো, এই তুই রেডি থাকিস, আগামীকাল সকালে তোর ফাঁসি। কই কি কোন, আমার ফাঁসির ডেট দিছে আগামী 1 মাস পরে, কালকে সকালে কেমনে ফাঁসি হয় না? তুই নাকি জেলার সাহেবের গ্রামের লোক, বলছে কাছের লোক, কাজটা আগে আগে করে দিতে। বলছে যে ছোটবেলায় দাগাদাগি করে বড় ভাই আপুদের যেসব কাগজপত্র গুলো আমরা নষ্ট করছিলাম, ওইসব নষ্ট কাগজের আত্মাগুলা এখন লকডাউনে অ্যাসাইনমেন্ট হিসেবে আমাদের কাছে আসতেছে। এবার লেখ, কত লিখবি লেখ? হ্যাঁ, লিখতে লিখতে বলা জীবন হয়ে যাইতেছে। অবশ্য মুখস্থ করার চাইতে এই যে লেখতেছে, এটা তো আরামের ব্যাপারটা, ভালো না? বাসায় বসে পরীক্ষা দেখে দেখে পরীক্ষা দিয়ে স্কুলে গিয়ে। এবার একটা পার্সোনাল জোক, পার্সোনাল জোক, এবার একটা পার্সোনাল জোক, পার্সোনাল জোক উইথ অপশন, সময় অনেক কম, তাড়াতাড়ি বল। জীবনে দুই ধরনের লোকদের সাথে ঝগড়া করবেন না, জীবনে দুই ধরনের লোকদের সাথে ঝগড়া করবেন না। আপনি পছন্দ হবে, জীবনে দুই ধরনের লোকদের সাথে ঝগড়া করবেন না, করবেন না। এক, এক ব্রাজিল সাপোর্টার, দুই, দুই প্রথমটা শুনছিলেন ইভালি প্রেজেন্স নাট বলটু দিতে। Capital FM 90. Capital FM.